আসসালামু আলাইকুম। ম্যাপ চ্যানেলের পক্ষ থেকে আমি আলামিন আকন্দ চিন্তু আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আসছি মাগুরা শহরে, আরও ঘুরতে বেরোছি, কিছু কিছু জায়গা আপনাদেরকে পরিচিতি করা যাবে। তো শুরু থেকে আমরা আসছি মাগুরা বাস টার্মিনালের পাশে এই মোল্লাপাড়া এলাকায়। তো তা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সাথে আছে আমার ছোটো বোন, আমার ভাই, আমার ছেলে উক্ত আবু। শহরের গ্রামীণ পরিবেশ এসে তো অন্যরকম লাগছে ফিলিং। তো শহরের গ্রামীণ পরিবেশ এসে একটু অন্যরকম লাগছে বলতে, তো শহর থেকে সেই শহরের যানজট ছেড়ে এই গ্রামের দিকে আসলাম একটু ঘোরার জন্য। তো যাচ্ছি কাশফুলের বাগান দেখতে দেখতে আছি আমরা। বলে নিয়ে আজকে আমরা একটা ভ্যান ভাড়া করেছি, এখানে ভ্যানের ভাড়া আমি পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মাগুরা শহর থেকে কেশব মোড় থেকে আমরা ভ্যান নিয়েছি, তো সেখান থেকে এখানে আসতে কীরকম কত ভাড়া লাগে তা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব নিচে। আমরা যে মোল্লাপাড়ায় আসছি সেই মোল্লাপাড়ায় একটা প্রজেক্ট বিল্ডিং ঢুকেছে, খুব সম্ভবত নাম মধুমতি। তো দেখুন খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা জায়গা এবং খুব সুসজ্জিত এবং গোছানো জায়গাটা। তো এখানে অনেকে প্লট কিনতে পারবেন, প্লট কেনার জন্য এখানে আসতে পারবেন। খুব নিরিবিলি, খুব সুন্দর একটা পরিবেশ। সামনে মনে হচ্ছে কোনো রেস্টুরেন্ট, অনেক বাইক দেখা যাচ্ছে, এখানে বাগান। আচ্ছা, ফুড কর্নার না, মোল্লাপাড়ার ভিতরে একটা ফুড কর্নার। আমরা কি এখানে নামবো? একটু একটু নামি, পরে আমরা ওই দিক দিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে আজান হচ্ছে, আজানের পরে আমরা করি। যে প্রজেক্টের ভিতরে আমরা আসছি, মধুমতি প্রজেক্ট, আপনাদেরকে ইতিমধ্যেই বলেছিলাম। তো গ্রামীণ পরিবেশে এরকম একটি ফুড কোর্ট পাবো তা কখনো ভাবতে পারি নাই। এখানে ছোট ছোট একটা অ্যাকোয়ারিয়াম আছে, এখানে কিছু মাছ ছেড়েছে তারা প্রজেক্ট থেকে। আর আপনাদের কাছে বলে রাখি, এটা হচ্ছে আমাদের ম্যাপ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম একটা ভিডিও, হ্যাঁ সর্বপ্রথম একটা ব্লগ। তো দয়া করবেন, জানি না অনেক ভুল ত্রুটি হতে পারে, আইস ব্রেক করছি। তো আপনাদের সাপোর্ট, ভালোবাসা দুটোই আমার লাগবে, তাছাড়া আমরা কখনোই এটা এই চ্যানেলটাকে গ্রো করতে পারবো না। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন, কথা বলার মাঝে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। প্রথম ভিডিও করছি, প্রথম ব্লগ বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সবাই এখানে করছে। এখানে একটু যাই, আমরা একটু কাউন্টারের দিকে যাই। হ্যাঁ চলো, দেখা যাক কাউন্টারে কি পাওয়া যায়। আইসক্রিম, দেখি আমরা একটা আইসক্রিম অর্ডার করি, ওরকম কোনো কিছু খাবার পাচ্ছি না, সিঙ্গারা ছাড়া বিস্কুট স্ন্যাক্স টাইপের কিছু খাবার আছে, তো আইসক্রিম অর্ডার করি। আবারও আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। এখানে তেমন কোনো কিছু দেখাতে পারলাম না, ওরকম কোনো কিছু নাই যে আপনাদেরকে দেখাতে পারবো।
তারপর একটা শহর ডেভেলপ হচ্ছে, এই ডেভেলপ এলাকায় আমি নিয়ে আসলাম। শুভকামনা রইল ওই এলাকার জন্য, যেন ভালো কিছু একটা হয়, প্রতিটা শহরে যেন এরকম সুসজ্জিত হয়, সুন্দর একটা এলাকা তৈরি হয়। তো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, ওই নদীর নামটা কি যেখানে যাচ্ছে যে ব্রিজটা? নবগঙ্গা ব্রিজ আমরা একটু যাচ্ছি এখন। তো আমাদের সাথে থাকবেন এবং আরেকটা জিনিস বলে নিই যে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি টেনে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটি প্রেস করে দিবেন, যেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো বা ব্লগগুলো আপনারা যেন সর্বপ্রথম পেয়ে যান, পাশে থাকবেন। অবশেষে আমরা এসে বললাম মধুমতি ব্রিজে, এটা মাগুরা সদরেই আর কি। আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা মধুমতি ব্রিজের দিকে যাচ্ছি, একটু সামনে চলে যান, আপনারা সামনে চলে যান আর একটু, এখানে অনেক ক্রাউড। থামবো এখানে, আমরা থাকবো। আচ্ছা, তো আমরা এখানে অনেক ক্রাউড, আমরা একটু সামনে তারপর গিয়ে থামি। হ্যাঁ, এখানে পরিবেশটা খুবই খারাপ দেখা যাচ্ছে, আপনাদেরকে যদি আমি দেখাতে পারতাম, এখানে বকাটা ছেলেদের খুবই আনাগোনা। তো অবশ্যই কেউ রাতের পরে বা সন্ধ্যার পরে এখানে আসবেন না, এটা আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম। এখানে বেশ কিছুদিন আগে একটা চিন্তা হয়েছে খুব মারাত্মকভাবে, তো রাতে খুবই সবাই সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাওয়ার চিন্তা করতেছি, উপরে দেখা যাচ্ছে। ওকে, আমরা এখন নামবো রেস্টুরেন্টে, খাওয়া দাবো। আমরা এখন আসছি ফুডিও, আমরা এখন আসছি মাগুরা শহরে মধুমতি ব্রিজের পাশে একটা রেস্টুরেন্ট, নাম হচ্ছে ফুডভিউ। তো চলুন দেখা যাক। এটা হচ্ছে ফুডিউটা হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঠিক উপরে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে করে যাচ্ছি, কৃষি ব্যাংকের একটা শাখা। চলুন, ভিউটা খুব সুন্দর লাগছে, আর ইন্টেরিয়রটা খুবই সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা ফুড কোর্ট, নাম হচ্ছে ফুডিও। ভিতরে মনোরম পরিবেশ, আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে ছাদে, এটা হলো খোলা আকাশে দিচ্ছে, অত্যন্ত সুন্দর একটি রেস্টুরেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এদের ইন্টেরিয়র এত সুন্দর করবে এবং মাগুরা শহরের মতো একটা জায়গায় তা কখনো ভাবতে পারিনি, আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন। পাশে ব্রিজ আছে, ব্রিজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, আমরা ঠিক ব্রিজের পাশে গুলি দিয়ে আসছি। তো আমরা আমাদের সাথে পেয়ে গেছি ফুডিওর একজন কর্ণধার, চারজন মিলে এই প্রতিষ্ঠানটা। তো রিসেন্টলি এটা ওনারা ওপেন করেছেন, এই ফুডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, ফুডিওর সুন্দর একটা ইন্টেরিয়র। তো ভাইয়ের নামটা একটু বলবেন। হ্যালো, আমার নাম রিয়াদ। আচ্ছা, এই প্লেসে আসি। পরে আপনাদের এটা কতদিন যাবত হলো এটা এই রেস্টুরেন্ট ওপেন করেছে? আমরা ডিসেম্বরের 24 তারিখে এটা উদ্বোধন করছি। আচ্ছা, অলমোস্ট 3 মান্থস। তো আপনাদের এখানে আসলে আপনাদের এখানে যে মেইন আইটেম যেটা, সেটা মেইন আইটেমটা আসলে ভাই আমাদের এখানে ফার্স্ট আমরা মাগুরাতে একটা থিম নিয়ে আগাচ্ছি, সেটা হলো যে মাগুরাতে যে ফাস্টফুড বলেন, চাইনিজ বলেন, মিনি চাইনিজ বলেন, শুধু নামে মাত্র। তো এইটারই
আমরা যে অরিজিনাল ফ্লেভার সেটা দেওয়ার টার্গেটে আমরা আসছি, যে চাইনিজ অ্যান্ড ফাস্টফুড নিয়ে সাথে যে কোনো বড় ধরনের অর্ডার আমরা নিই, যে কোনো পার্টি হোক, যে কোনো কিছু আমরা করে দিতে পারি, সেটা বাংলা হোক, ইন্ডিয়ান হোক। ইভেন এখানে আমাদের বারবিকিউ ওপেন লাইভ বারবিকিউ এর প্রোগ্রাম আমরা রাখি, যে কোনো দিন যদি এক ঘন্টা আগে কেউ দুই ঘন্টা আগে যদি কেউ বলে যে আমরা দুই ঘন্টা পরে লাইভ বারবিকিউ চাই, তো আমরা প্রিপেয়ার করে দিই। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সব কিছুই আমাদের আছে, শুধু ডে বাই ডে আমরা আগানোর চিন্তায় আছি আর কি। আচ্ছা আচ্ছা, তো ফুড ইউর সম্পর্কে আপনারা অলরেডি একটা তথ্য জেনে গেলেন, তো আমি আশা করব মাগুরাবাসী যারা আছেন তারা অবশ্যই এখানে এসে কিছু নতুন ফুড আপনারা ট্রাই করবেন, এবং অবশ্যই এদের ইন্টেরিয়র অন্যরকম। এজ ইউজুয়াল আপনারা ঢাকা বিভিন্ন ভালো ভালো রেস্টুরেন্টে আপনি গেলে এরকম ইন্টেরিয়র পাবেন না, তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। তো আপনাদেরকে অবশ্যই আমি এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এবং বেল আইকনটি প্রেস করবেন এই জন্যই যেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিও আপনার জন্য পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। সালাম আলাইকুম।